بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মহতারাম হাজেরিন, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন সদর ঢাকা থেকে আগত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান মেহমান ও প্রধান আকর্ষণ মুবাল্লিগে ইসলাম দাওয়াত ও তাবলীগের নিসবতে অর্ধ পৃথিবী ভ্রমণকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বরকাতুহুমুল্লাহ আলিয়া, আমি মোহতরম হুজুরকে নিজ মূল্যবান বয়ান পেশ করার জন্য বাদব আরজ করছি। আলহামদুলিল্লাহ يا عدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام شرمانی تو صدر جلسہ سا উপস্থিত উলামায়ে کرام দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে শিখা বুঝা এবং মানার তৌফিক দান করেন। মানুষ দুনিয়ার যেই কোথাও বাস করুক না কেন এই দুনিয়ায় কেউ চিরঞ্জীব না, সত্য তো? এমন না যে আপনারা সাতকানিয়া বাস করেন বিদায় তাড়াতাড়ি চলে যাবেন, যারা ঢাকা বাস করে এরা মনে হয় একটু দেরিতে যাবে, এমন তো না, কি বলেন? আমার কথা বোঝেন?
এমন তো না, যার সময় যে সময় আসবে সে ওই সময় চলে যেতে বাধ্য, কেন থাকার জায়গা এখানে কারো না। আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, আদম সন্তান দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। দুনিয়ার উন্নতি মানুষকে মাতাল করে, মাতাল বুঝেন, হ্যাঁ পাগল হয়ে যায়, ঠিক না? একটু টাকা বাড়লে পাগল, একটু সম্পত্তি বাড়লে পাগল, ঠিক না? হ্যাঁ একটু পদোন্নতি হইলে পাগল। তাল্লা মানুষকে বুঝাইতে চাইছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, আদম সন্তান দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা করছেন, শাবাব, আল্লাহ যেন সাতকানিয়ার যুবকরে বলতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোকা না দেয়, তোমাকেও মাতাল না করে। কাম্মি সব সবাকা কাইলাল মউত, কত যুবককেই তো ঘোড়ার পিঠে এই সাতকানিয়ার রোডে মানুষে মরতে দেখলো, ঠিক না? ঘোড়ার পিঠ বুঝেন কি, আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়, বুঝছেন? বর্তমান ঘোড়ায় কি খায়, আগের ঘোড়ায় কি খাইতো, ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। আল্লাহ যুবককে বুঝাইতে চেয়েছে, শাবাব লা ইয়াক্তার রুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় মাটির কোলে শোয়া দিলাম। কবির কথাই সত্য, হ্যাঁ বচপন নে বরসু খিলায়া, জওয়ানি নে ফির মজনু বানায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া। ও বাবা আমার চশমায় পাওয়ার বেশি, বন্ধ করো। আমার 1000 পাওয়ার, তোমার পাওয়ার আমার পাওয়ারটাই না নিয়ে আসে। তো যেটা বুঝাইতেছিলাম, কথার মজা শেষ হয়ে যাবে, যেটা বুঝাইতেছিলাম, মানুষ যেখানেই বাস করুক না কেন সে কিন্তু চিরঞ্জীব না, তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, একদিন চলে যেতে হবে। নিয়ে আসছেন যিনি, ওনার কাছেই ফেরত যেতে হবে। ডাইনে বামে যাওয়ারও কোনো সুযোগ নিয়ে আসছে কে, আবার যাবো কার কাছে, নিয়ে আসছেন উনি, আবার ওনার কাছে ফেরত চলে যাব। বিদায় মানুষ যেখানেই বাস করুক না কেন তাকে ভাবা উচিত, যে যিনি আমাকে নিয়ে আসলো আবার যিনি আমাকে নিয়ে যাবে আমি ওনার কাছে কি নিয়ে যাব, এটা হলো আমার প্রশ্ন। এটা হলো বাবার জিনিস, বাবার জিনিস বুঝেন তো, চিন্তা করার জিনিস, যে যিনি আমাকে নিয়ে আসলো যিনার কাছে আবার আমাকে চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ এখানে নাই। কবির কথাই সত্য, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে যেতেন না, কেননা জগৎটা তো ওনার জন্যই আলো দেখলো, সব তো ওনার জন্যই সৃষ্টি, তাই না? এই জন্য আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হু আল্লাযী কাতাবতা ইসমাহু মা ইসমি, উনি কে আপনার নামের সাথে যার নামটা মিলায় লেখে রাখছেন, যেখানে তাকাই তো দুইটা নাম একসাথে পাই, এই ব্যক্তিকে, কেননা আরশে ওনার নাম আপনার নামের সাথে মিলানো লেখা, জান্নাতের দুয়ারেও লেখা, ফেরেশতাদের কপালেও লেখা, জান্নাতের ফুলে ফলে পাতায় প্রত্যেকটা জিনিসে লেখা, এই ব্যক্তি আবার কে? আল্লাহ বলছে আলা তারিফুহু, তুমি কি একে চিনো না? বলে আসলাম হয়তো জুমা জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, ইনি যদি অস্তিত্বে না আসতো তাহলে তোমার অস্তিত্ব হইতোই না। উনি চিরদিন দুনিয়ায় থাকার যোগ্য ছিলেন, উনি যখন থাকেন না তো আমাদের কারো থাকা চলবে না, চলে যেতে হবে সাতকানিয়ার মানুষ। বিদায় এখান থেকে আমার শুরু,
আপনি দুনিয়ার যেই কোথাও বাস করেন তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনি আর আমি চিরঞ্জীব না, একদিন না একদিন থেকে চলে যেতে হবে। মানুষ কোথায় বাস করে এটা দেখার বিষয় আল্লাহর না, যদি দেখার বিষয় হইতো তাহলে মক্কার মানুষের মূল্য আল্লাহর কাছে অন্যরকমই হইতো, ঠিক না? হ্যাঁ, কি কারণ? মক্কা দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, তাই তো? আল্লাহর কাছে এটা দেখার বিষয় না কে কোথায় বাস করে। এই জন্য কথা শুরু আমার এখান থেকে, আমার কথা শুরু মনে না থাকলে, প্রশ্ন মনে না থাকলে বুঝে আসবে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাবো, অস্ত করতে পারবো না, একটা জিনিস বুঝাইতে চাবো। নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে, মানুষ যেখানেই বাস করুক না কেন, একদিন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন, যে আল্লাহ নিয়ে আসলো আবার নিয়ে যাবে, ওই আল্লাহর কাছে কি নিয়ে যাবো? কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো, স্থান পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। দুনিয়ার সব কিছু কিন্তু সাময়িক, ইজ্জতও সাময়িক, সম্মানও সাময়িক। দুনিয়ার কোনো জিনিসের ভিতরে স্থায়িত্ব নাই, অস্থায়ী, আজকে আছে কালকে নাই, ঠিক না? হ্যাঁ, নদীর এই পার বাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? মুহূর্ত কাউকে ছাড়ে নাই, কবির কথাই তো সত্য, জলনে না ছোড়া কেসরা না দারা, ও শীশে সিকন্দর সা ফাতিবি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হাসরা সুদারা, পড়া রহ গিয়া এই টাট সারা। শুধু ঐতিহ্য থেকে যাবে ঐতিহ্য, আর কিছু থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে বসায়া বলতেছিলেন সিরুফি দিয়ারিহিম, হাসান হুসাইনকে বলতেছেন হাসান হুসাইন পুরান ঐতিহ্যগুলা যে খুঁটা খুঁটা দেখো, সিরুফি দিয়ারিহিম অন্দুরফি আসারিহিম, আর পুরান পুরান ঐতিহ্যগুলাকে দেখো, ওয়াসআলুহুম আইনা হাল্লু, আর জিজ্ঞাসা করো ঐতিহ্য তো আছে তোমরা কোথায়, তোমরা কোথায়? তো বলবে বেটা জবাব দিতে পারবে না, যদি পারতো জবাব দেওয়ার তাহলে জবাব দিত, ইন্তাকাল্লা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, ইলা দারিল গোরাবা, অপরিচিত জগতে চলে আসছি, যেখানের খবর দেওয়াও যায় না নেওয়াও যায় না। যায় দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কবরের খবর নেওয়াও যায় না দেওয়াও যায় না। মোবাইল তো সবার জেবে জেবে আছে, অসুবিধা কি? না না, ওইখানের খবর নেওয়াও যায় না দেওয়াও যায় না। বিদায় প্রশ্নের জায়গায় ঘুরা ঘিরা চলে আসতেছি, যেইখানেই বাস করেন এটা বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে কি নিয়ে যাবো, এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আল্লাহ আমাকে চিনবে? যে আল্লাহ নিয়ে আসছেন, ছিলাম না আসি থাকবো না, অস্তিত্ব কে দিছে? আল্লাহই দিছে। এই জন্য আল্লাহ বলতেছেন মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিলা না, কুনতা মা আম্মাহিনা, যদি ছিলাও তো নিকৃষ্ট পানি ছিল আর কিচ্ছু ছিল না। যদি তোমার অস্তিত্ব ছিল, প্রথম তো ছিলাই না, তারপরও যদি মাইনা নেই তাহলে এক বিদ্গুণ্ঠময় দুর্গন্ধময় পানি ছিল আর কিচ্ছু ছিল না তোমার, এতটুকুই তোমার অস্তিত্ব ছিল। সলবি আবি কওয়াইবি উম্মি, বাপের পিঠে ছিলাম, মার সিনার ভিতরে ছিলাম, আমরা এই কুদরত দ্বারা তোমাকে অস্তিত্ব দিছি, ওইখান থেকে বাহির করছি, জমা তুফি বতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি, কসাই তুফিল গিসা, পর্দা দিয়ে আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এগামা, পরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ দ্বারা চলায় আনছি। যদিও নাকি আজকে তোমার বিরাট বড় ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব আছে না, ব্যক্তিত্ব বোঝেন, ব্যক্তিত্ব বোঝেন, ব্যবসায়ী হিসাবে এক পরিচয়, ব্যক্তিত্ব বিরাট বড় ব্যক্তিত্ব, আল্লাহ বলে না কিছু ছিল না, আমরা অস্তিত্ব দিছি। আও হাই তু মালাকাল মুয়াক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা আমরা নির্ধারণ করছি,
যদি নির্ধারণ না করতাম তাহলে পেট ফাইরেই বাহির করতে হতো সবাইকে। সিস্টেম অনুযায়ী কেউ এতটুক ছোট জায়গা দিয়ে বাহির হওয়ার ক্ষমতা রাখে না। আমরা ফেরেশতাকে বলছি আম্মা সাবিলা ইয়াসার, রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করো, যখন তোমার সময় পুরো হয়ে গেছে তো তোমাকে আমরা বাহির করছি, আলা রিশাইহির রাকিব, পাতলা পড়ের উপর দিয়া বাহির করছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল না তুমি বলবে, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরতে তুমি পারতে না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলতে তুমি পারতে না, ফাকাত তাতাহাররাক, নড়াচড়াই তুমি করতে পারতে। তারপরে তোমাকে আমরা সাজাইছি, কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা, কুনতা যাঈফা, তুমি বড় দুর্বল ছিলা, কুনতা জাহেলা, তুমি বড় অজ্ঞ ছিলা। আস্তে আস্তে তোমাকে আমরা সাজাইছি, সাজায়া তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাইছি, বিকাশ এরকম ব্যক্তিত্বের বিকাশ ঘটাইছি যে আজকে তোমার নাম দেওয়ালে দেওয়ালে, আজকে তোমার নাম সবার মুখে মুখে, কিন্তু ছিল না কিছু। এইভাবে তোমাকে অস্তিত্ব দিছি, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাই না, যেটা বুঝাইতে চাইতেছি ওইটাই বুঝাইতে চাই। বিদায় সাতখানিয়ার মানুষ, আল্লাহ বলে এইভাবে অস্তিত্ব দিছি, আবার তোমাকে অস্তিত্বহীন আমি করব। ওয়ালা কাজাল, তোমার জন্য সীমা রেখা দেওয়া আছে, আসতে দেরি। ওয়ালা ফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি লোহার প্রাচীরের ভিতরে বসে থাকতে পারো, বুলেট লাইফ জ্যাকেট পরতে পারো, লাইফ সাপোর্টের ভিতরে তুমি থাকতে পারো, নিচ্ছিদ্র বেষ্টনী তোমার চতুর্দিকে হইতে পারে, চতুর্দিকে পাহারা আর পাহারা হইতে পারে, সিসি ক্যামেরা চতুর্দিকে লাগানো থাকতে পারে, সময় আসতে দেরি, তোমাকে আমরা উঠাইতে দেরি করব না, তোমাকে উঠায় আনি, কোনো বাধা আমাদের জন্য বাধা নাই, লম্বা হয়ে যাবে লম্বা, মালাকুল মউতকেও কিন্তু মরতে হবে, হাদিসে আছে, ডেলি উনি উঠায় আনিতেছেন, জমিনকে শূন্য দুনিয়াকে শূন্য করে ছেড়া দিবে, তারপরে আকাশের পালা আসবে, আকাশকেও শূন্য করবে, তারপরে পালা আসবে আরশের নিচে কে আছে ওটাকেও শূন্য করবে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার কে বাকি, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, না আকাশ না জমিন না আরশের নিচে শুধু ১২ জন বাকি। আল্লাহ জিজ্ঞেস করবে কে, জিবরিল মিকাইল ইসরাফিল আমি মালাকুল মউত, আটজন আপনার আরশ বহনকারী, দাপে দাপে সবাই মউত হবে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি, বলে আনা আমি আর আপনি চিরঞ্জীব, আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়, বলে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে আছি, আল্লাহ বলবে ফান্দুর তাহতা আরশিক, আমার আরশের নিচে ভালো মতো দেখো তো, মাদা তারাও, তুমি কি দেখতেছ, তো বলবে আল্লাহ মাকতুবুন, লেখা আছে ইন্নি কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে, তো আল্লাহ বলবে তুমি তো আরশের নিচে তাই না, তো বলবে বালা ইয়া রাব্বি, হে রব আমি আরশের নিচে, আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোর পালা তুই মর, সাতকানিয়ার মানুষ থাকা যাবে না, চলে যেতে হবে, দুনিয়ার পরিচয় পরিচিতি ওইখানে চলবে না, এটাই সত্য জেনে নেন, যদি চলতো, যদি চলতো তাইলে স্ত্রী স্বামীর পরিচয় দিয়া পার হয়ে যেত, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়া পার হয়ে চলে যেত, যদি চলতো তো নূহ আলাইহিস সালামের ছেলে বাপের পরিচয় দিয়া পার হয়ে যেত, বুঝার বিষয় কিন্তু এটা, আল্লাহ বুঝার জন্য দিয়েছেন, এটা কিসের জন্য দিয়েছেন, বুঝার জন্য, বুঝার জন্য। আপনারা আর কতটুক তার ব্যবহার করেন একটা পাংখা ভিতরে, জিজ্ঞাসা করেন ইলেকট্রিশিয়ানকে, আল্লাহ এটার ভিতরে এতটুকু তার ব্যবহার করছে, সাতকানিয়ার মানুষ এইখান থেকে চাঁদে চলে যান, ২৪০,০০০ মাইল দূরে হইল চাঁদ, এই তার মাথার থেকে খুইলা নিয়ে টাইনা চলে যান, চাঁদে যাবে আবার চাঁদের থেকে সাতকানিয়ার এই রোডে আইসা দুইটা মাথায় গিরা দিতে পারবেন, এতটুকু তার ব্যবহার করছে এটার ভিতরে। এই দুনিয়ার বিজ্ঞান বলে আমি বলতেছি না,
কোরআন হাদিস তো আরো কিছু বলে, শুধু বিজ্ঞান দিয়ে বুঝাইতেছি। 5 লক্ষ কিলোমিটার তার এটার ভিতরে ঢুকানো আছে, এমনি না, কত 5 লক্ষ, এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে যাবেন, আবার আসবেন, এইখানে এসে গিরা দিবে বুঝার জন্য, কোন পরিচয় দিয়ে এখানে চলবে না। আখেরাত আর কবর এরকম জিনিস, আল্লাহর কাছে কোনো পরিচয় চলে না, বংশের পরিচয় চলবে না, আমি কুরাইশি বললে চলবে না, আল্লাহ বলবে কুরাইশি টুরাইশি চিনি না, পরিচয় কে নিয়ে আসছে এটা হলো দেখার বিষয়। পরিচয় যদি বেলালের কাছে থাকে তো বেলাল জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। পরিচয় বেলালের কাছে আছে তো 3 মাস অপেক্ষা করতে পারতেছে না, 1 মাস 2 মাস 3 মাস, চতুর্থ মাস জুজাহানের বাদশা নিজে স্বপ্ন যুগে সিরিয়া চলে গেছে, আর যায়া ঘুমের ভিতরে জাগাইতেছে, বেলাল কি হইলো, মদিনায় আসো না কেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। পরিচয় হলো এটা, কে কোথায় বাস করে এটা পরিচয় না, কে কোন পেশা এটা বিষয় না। এই জন্য আমার প্রশ্ন এখান থেকে, কে কোথায় বাস করে এটা বিষয় না, বিষয় হলো আল্লাহর কাছে কি নিয়ে গেলাম, এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আল্লাহ চিনবে, কি নিয়ে গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো। যদি সম্পর্কই বাঁচায় দিত তাহলে দুনিয়ায় আমার কথা, আমার বিবেক বলে এই কথা, নবীদের পরে সবচেয়ে মর্যাদা আবু তালেবের ভিতরে, যে 6 বছর 6 মাস বয়সের থেকে বাকি যাকে সিনায় নিছেন, আমি 2-2 বার আম্মাজানের কবর দেখছি, 2-2 বার আম্মাজান চিনেন, আল্লাহ রসুলের আম্মা আমেনার কবর আমি 2-2 বার এই চোখে দেখছি, এটা বর্ণনা করার ক্ষমতা আমার কাছে নাই, কেন ওইখানে উঠলে নিজেকে হারায় যেতে হয়। 6 বছর বাচ্চার সামনে যখন দুজাহানের বাদশা 6 বছর বয়স, তখন আম্মাজান দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে, ও কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরাণ হইতে হবে, আমি বেটা চললাম। কি অবস্থা ছিল, 6 মাস পরে দাদা মারা গেছে, 6 বছর 6 মাস বয়সের টিকা চাচা সিনার ভিতরে বাতিজাকে নিছেন, উম্মে আয়মান ছিলেন সাথে, উম্মে আয়মান বলেন আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মোহাম্মদ নাই, আবার দৌড়ে চলে গেছি, যে দেখি কবরের উপরে শুয়া পড়া আছে আর চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাব না, জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ। ওই দুধের শিশু 6 বছরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না, যাবো তো যাবো কোথায়, আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, কার কাছে আমি যাবো, আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায় দিব মা। উম্মে আয়মান বলে আমি বুঝায় নিয়ে আসছি, 3 বছর স্বাভাবিক ছিল না, বসা থাকলে বসা থাকতেন, তাকায়া থাকলে তাকায়া থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না, আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া 3 বছরে ভাতিজাকে স্বাভাবিক করে তুলছেন, তারপরেও 44 বছর এক টানা 10 দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ মনে উঠলো যখন শুনাই দেই, আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি, কয় চাচা কি করে বুঝলেন, কয় কিছু শুনছি কিছু দেখছি, কয় কোথা থেকে শুরু করবেন চাচা, আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা, তো বলে যা শুনছি তা আগে বলি, বলে তুমি যখন জন্ম নিতে ছিলে সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতে ছিলা তো সমগ্র জগৎটাকে সুগ্রাণ দিয়া মোহিত করা হয়েছে, কান্নাল মিসকায়াপুর, সমগ্র জগৎকে সুগ্রাণ দিয়া মোহিত হইতেছিল, আর তোমার শরীরের ঘ্রাণ ওই মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল।
বলছে তারপর চাচা বলে সবার গায়ে ময়লা নিয়ে আসে, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিয়েছে, সবাই নাভি জমিনে কাটা হয়, তোমার নাভি মার পেটের ভিতরে জানি কে কেটে দিয়েছে, সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করে দিয়েছে, মাকতুনান। বলছে তারপরে চাচা বলে তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যেতে দেরি করো না, লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো আত্তাহিয়াতের সুরতে, শাহাদাত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো, তোমার আম্মা বলতে পারে না, তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার আম্মা কোলে নিছে, কোলে নিতে দেরি, ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই, কুয়াশা ঘরের ভিতরে ঢুকতেছিল, উপর থেকে আওয়াজ আসতেছিল, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে চক্কর কাটে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি যেন সকালবেলা এই বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে এর নাম জানে, কেননা আরবের নিয়ম ছিল বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌখাটে রাখা হইতো, দরজায় নিয়ে রাখা হইতো, তা আল্লাহ বলে জলদি ঘুরায় নিয়ে আসো সমগ্র জগৎ, একটু পরেই তো সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে, বাইতুল্লাহ যদি দুজাহানের বাচ্চাকে না চিনে তাহলে খবর আছে, বাস নিতে দেরি, চৌকাটে রাখতে দেরি, বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সালাম বলে ঘুরায় নিয়ে আসো, তারপরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়, মিনাল জিন্নি ফেরেশতাদের, ওয়াল মালাইকা ফেরেশতা, মিনাল জিন্নি জিন্নাতের, ওয়াল ইনসি মানুষের, ওয়াল মালাইকা ফেরেশতা, ওয়াল ওয়াহশ চতুর্থী, হাত্তা তাইর পাখির ভিতরে যে ভালো গুণটা আছে এটাও ঢুকায় দাও, তারপরে উপর থেকে আওয়াজ আসছে আতুহু খুলুকা আদম, এক এক নবীর নাম নিয়া বিশ নবীর নাম নিছেন, যে বিশ নবীর বিশটা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও, আতুহু খুলুকা আদম মারিফাত শীষ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফসাহাতা সালে হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তোয়াতা ইউনুস জিহাদা ইউসা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওকারা ইলিয়াস সুহুদা ঈসা কুয়াতা মুসা হাইবাত সুলাইমান ও ইলমাল খিদির, এই বিশ নবীর বিশটা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও, উপর থেকে আওয়াজ আসছে বাকি নবী আরো রয়ে গেছে সোয়া লক্ষের ভিতরে মাত্র বিশ জন, বাকিগুলার কি করব, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবা দাও, সুবহানাল্লাহ, কয় ভাতিজা এটা শুনছি, কয় চোখে দেখছেন কি, কয় এটাও বলবো, বলে বলেন, বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতেছিল, বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবতে দেরি তোমাকে চকির উপরে বাহিরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি 2,40,000 কিলোমিটার দূরে সূর্য দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে, আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাসিতু আইয়া কালাই, ভয়ে চিৎকার দিয়ে ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে, বলে তারপরে চাচা বলে তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিল আর উপরে চাঁদ নাচতেছিল, বলতেছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন, তা তো জানি না, কান্নাল কামারা ইউকান নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, অয়ু হা কিনি আর আমাকে ছন্দ শুনাইতেছিল, অয়াম নাউনি মিনাল বুকা কান্নার থেকে আমাকে বিরত রাখতেছিল, আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছেন,
তো বলছে ভাতিজা প্রথম দিনই জানছি তোমার বড় মর্যাদা হবে। তো বলছে চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আরো বড় মর্যাদা আমার, আরো বড় মর্যাদা। দুনিয়াতে যতজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, আর আমার সাথে যখন কথা বলছেন তো আমাকে আরো সে বলায় ডাইকা নিয়া নিজের পাশে বসায় কথা বলছেন, আমার মর্যাদা অনেক উর্ধে চাচা। কিন্তু শুনেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। সাতকানিয়ার মানুষ এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে আমার পরিচয় দিয়ে চলবে না, আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনার লাভ হবে না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না, বিষয় হইল দুনিয়া ছেড়া যাইতেই হবে, বিদায় কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াজ নতুন কোত্থেকে আনবো, পুরাণটাই বলতে হবে। যখন মেরাজে যাইতেছিলেন আল্লাহর রাসূল, আজকে ওই কবর থেকে সুগরান বাহির হইতেছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি ওয়াদিয়ে মুসায় গেছি, মুসা আল ইসলাম যেখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন মিশর থিকা মাদায়েনে, ওটাকে ওয়াদিয়ে মুসা বলে, তুর পাহাড়ের পদদেশ দিয়া। আর আল্লাহর রাসূল যেই রাস্তায় হিজরতে গেছিলেন ওই রাস্তাও এখন চিহ্নিত করা আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই রাস্তায় গেছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে তালাশ করতেছিলাম যে আল্লাহর রাসূল এই কবর থেকে সুগ্রাণ পাইছেন, টুকায় দেখি কবর কোথায় আছে, কিন্তু সময় হয় না পুরা টুকানের জন্য, আবার যদি আল্লাহ নিয়ে যায় তো তালাশ করব। আল্লাহর রাসূল যখন যাইতেছিলেন তো সুগ্রাণ মাটির থেকে বাহির হইতেছিল, জিজ্ঞাসা করছে এই সুগ্রাণ কিসের, তো বলছে বেশি কিছু না, কোনো বড় মানুষের না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের বুয়া বুঝেন। হ্যাঁ, পরিচয় যদি মানুষকে পাল্লা যাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন জান্নাতে সুগ্রাণও পাওয়ার যোগ্য ছিল না, ঠিক না? হ্যাঁ, বিষয় এটা না কে কোথায় বাস করে এটা বিষয় না, কার কি পেশা এটা বিষয় না, কার কার সাথে সম্পর্ক এটা বিষয় না, কে কার পিছে দৌড়ায় এটা বিষয় না, কে কোন গোত্রে জন্ম এটা বিষয় না, কে কোন সোসাইটিতে থাকে এটা বিষয় না, কার কাছে কত সম্পদ এটা বিষয় না, বিষয় হলো কে জীবনটাকে গড়লো এটা হলো বিষয়। ছোট্ট জীবন 60-70 বছর, বিদায় সাতকানিয়ার মানুষ, লম্বা করতে চাইতেছি না, লম্বা হওয়া যে কোনো লাভ নাই, লম্বা হয়ে যাবে, বুঝে আসবে না, মনে থাকবে না, এতে কোনো লাভ নাই। লাভ হলো এটাতেই, যতটুকু বলি কান পাইতা শুনেন, পরিচয় পরিচিতি নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে, যিনি নিয়ে আসছেন ওনার কাছ থেকে যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা কার নাই, ঠিক না? চলে যেতে হবে, বিদায় কিনিয়া যাব এটা হলো বিষয়, কিনিয়া গেলে আমি পরিচয় পাব, স্থান পাব, কিনিয়া গেলে কবর আমার জন্য রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ হবে, জান্নাতের বাগিচা হবে, কিনিয়া গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, কবর এই ধ্বনি দিতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাজরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে, ওয়াইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে, ওয়াইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। কি জিনিস নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হবে না। সাতকানিয়ার মানুষ ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে না লাগে, কবর দা। এটা হলো পরিচয়। আপনি রিক্সা চালান না বাস চালান এটা আল্লাহর দেখার বিষয় না, রিক্সা চালান না প্লেন চালান আল্লাহর এটা দেখার বিষয় না, কে প্লেন চালায় আর কে রিক্সা চালায় আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে কি জীবনটাকে গড়ছে, কে যা নিয়ে যাওয়ার তা নিয়ে যাইতেছে কিনা এটা দেখার বিষয়, এই জন্য জীবনটা ছোট, আপনি কোথায় বাস করেন এটা দেখার বিষয় না, বিষয় হলো আমি জীবনটা গড়লাম কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করলাম কিনা, কিনিয়া যাইতে হবে এটা হলো বিষয়, কিনিয়া গেলে আমি এগুলা পাবো। এই জন্য ফেরাউনের বাড়ির কাজের বুয়া কিন্তু সুগ্রাণ বাহির হইতেছে,
আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, সুগরান কই থেকে? বলছে ফেরাউনের কাবাড়ির কাজের বুয়া। বলছে পুরো হিস্টরি আমাকে ফুলা বলতে হবে। বলছে এখন সুযোগ হবে না, রাত্রটা বড় ছোট, আপনার সফর বড় লম্বা, সমগ্র জগৎকে ঘুরে আবার এই রাত্রের ভিতরেই মক্কায় ফিরতে হবে আপনাকে। বলছে কোন যত কথাই বলো না কেন, পুরো কাহিনী শোনা ব্যতীত আমি এখান থেকে লড়বো না। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আমার বন্ধুকে শোনাও, কি শুনতে চায়? হ্যাঁ, কি সময় তো আমার, ঠিক না? ব্রেক লাগায়া দিমু, যতক্ষণ পর্যন্ত না ছাড়মু ততক্ষণ পর্যন্ত জাগার থেকে হেলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, হেলানো হেলানোটা হেলতেই থাকবে, ব্রেক মেরা দিমু ব্রেক, কেন সব সৃষ্টি আমার, কত বছর কেটে গেছে আল্লাহই জানে, এক রাত্রের ভিতরে ঘুরে চলে আসছে, ঠিক না? তো জিবরিল শুনাইতেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, এর কবর পড়ছে কি? বলে না, হাতের থেকে চিরুনি পড়ে গেছে। তো আল্লাহর নামে উঠাইতেছিল, ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের মেয়ে শুনা ফেলছে, ফেরাউনের নাম উচ্চারণ করে নেয়, অন্য একটা অপরিচিত নাম উচ্চারণ করছে, দৌড়ায় জিজ্ঞাসা করছে কার নাম উচ্চারণ করলা? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? আমার আব্বার নাম নিলি না কেন? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ম্যাচের কাঠি তো কাঠি হয়, ঠিক না? খোঁচা লাগতে দেরি, জ্বলে উঠতে দেরি হয় না, ঠিক না? ইমানের ভিতরে খোঁচা লেগে গেছে। বলছে তোর আব্বা তো দুই নম্বর, তোর আব্বার নাম নেই নাই। বলে কার নাম নিছিস? বলে আল্লাহ দি রব্বি রব্বা কি রব্বা বাকি ও রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব সমগ্র জগতের রব। এত বড় কথা ফেরাউনের মেয়ে সইতে পারে নাই, দৌড়ে বাপের কাছে যেয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলতেছে, বালা আমি তো বড় খোদা। বলছে না 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 আব্বা, খবর পাওয়া গেছে তুমি নাকি দুই নম্বর। বলছে কে খবর দিল? বলে আখবার তুমি মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে তুমি নাকি দুই নম্বর। আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী খালাকাক, যে তোকে পয়দা করছে, খালাকানি আমাকে পয়দা করছে, মাস্তাকে পয়দা করছে, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। যে ডাকো ওকে, ডাকছে। তো বলছে কোন রবের খবর দিছো? বলছে রবের পরিচয় জানতে চাও? তো রবের পরিচয় তুলে ধরছে, আল্লাযী রব্বি ওয়া রব্বাক ওয়া রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তারপরে ঈমান জোশে চলে আসছে, আল্লাহর পরিচয় পুরো খোলা তুলছে, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতিফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলীকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবীকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারুত তাওয়াব আল মুনতাকিম আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ ওয়াস সাবুর ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানো না? বলে প্রশ্নই উঠে না। বলে পরিণতি ভয়াবহ ভয়াবহ হবে। বলছে ফাকদি মা আনতা কাস, যা মনে চায় তা করতে পারিস, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো করাই, ঢালো তেল, জ্বালো আগুন, টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল দেড়া দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছিল, উম্মি লা তাখাফি, মা ভয় পাস না, ওয়ালা তাহজানি, দুঃখিত হইস না আমার বিচ্ছেদে, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে একত্রিত হব। দ্বিতীয় মেয়ে ছিল তাকেও তেলে ঢেলা দিছে, তার রুহ চিৎকার দিতে দিতে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাতাজালজালি, পিছলা যাইস না,
ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা। কিন্তু মা তো মাই হয় উপরে দিকে দেখতেছে আর হাত উঠাইতেছে, চোখের পানিতে বুক ভাসতেছে। ফেরাউন বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত, কোনো আশা? বলে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি যদি আশা পুরা করিস। বলছে তোমার আশা পুরা করা হবে? বলে উপরে তাকায় কি দোয়া করতেছ, কার কাছে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কুটি নারাজ হয়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়ো না, তাহলে দুনিয়াও যাবে আখেরাত হয়ে যাবে। সাতকানিয়ার মানুষ বিষয় হইল এটা, কি নিয়ে যাবো, এটা হলো বিষয়, কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, যুবক তুমি পাবে, কি নিয়ে গেলে পরিচয় পরিচিতি পাবে। আজকে তো যুবক দাম জানে না, সে তো মনে করে এইভাবেই বুঝি জীবন, না না। হাদিসে কুদসির ভিতরে আছে ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক আল্লাহর এরকম আছে যে কিছু যুবক ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক এরকম আছে যাদেরকে আল্লাহ দেখে দেখলেই বলে লাউলা ইয়া শাবাব ইন্না লিল্লাহি শাবাব, আল্লাহর জন্য কিছু যুবক এরকম আছে যখন আল্লাহ তাদেরকে দেখে তা আল্লাহ চিৎকার দিয়ে বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি লাজাল তু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সফসাফা জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনসাল তু মিনা সামাই কাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা, ওমা আমবাত তু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা, ওয়াল আনসাল তু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর কারণে পারি না। আছে কিছু যুবক এরকম আছে, আছে দুনিয়াতে আছে, আছে আবার আছে, আল্লাহর নিজেই বলতেছেন ইল্লা লিল্লাহি মাশাইকা রুকা, কিছু আল্লাহওয়ালা এরকম আছে যারা সব সময় মাথাটাকে ঝুঁকায় রাখে, এরা যদি না থাকতো তাইলে এই অবস্থা হতো। আবার আল্লাহ বলেন কিছু মহিলা এরকম আছে গরম যতই হোক হাতে মোজা পায়ে মোজা, ঘর থেকে যখন বাহির হয় তো পুরো পর্দার সাথে বাহির হয়, এদেরকে যখন দেখি তো লজ্জা পায়। আছে, এই জন্যই তো দুনিয়াটা টিকা আছে, নাহলে দুনিয়া টিকা থাকতো না। বিদায় জায়গায় চলে আসছি, আমি যেখানেই বাস করি তাতে কিছু আসে যায় না, বিষয় হলো বিষয়, কি নিয়ে আমি যাব, কি নিয়ে গেলে আল্লাহ আমাকে চিনবে, কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচিতি পাবো, কি নিয়ে গেলে স্থান পাবো, কি নিয়ে গেলে সমস্ত আশার জায়গা জান্নাতে আমি যেতে পারবো। দুনিয়া যে আশার জায়গা, দুনিয়া আশা পুরা করার জায়গা না, যুবকরা তো জানে না, বাপসে দুনিয়ার ডিস্কোই বুঝি শেষ, আর কোনো ডিস্কো নাই। ও যুবক জান্নাতের ডিস্কো তো তুমি শুনো নাই, দেখো দুনিয়ার ডিস্কো তো কয়েক সেকেন্ডের হবে, কয়েক ঘন্টার হবে, জান্নাতের ডিস্কো 40-40 বছরের হবে। তোমার দুনিয়ার ডিস্কোর থেকে কয়টা কালার বাহির হয় বলো? হাদিসের ভিতরে আছে, পড়ে দেখো, শুয়া থাকবে যুবক, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা থাকবে, হঠাৎ যুবকের মনে উঠবে দুনিয়ার ডিস্কোর কথা, সব ব্লুটুথ আল্লাহ দুনিয়া শিখাইয়া দিছে, শেয়ার হিট দুনিয়ায় দিয়া দিছে, শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে ওদের দিলের ভিতরে, যুবকের দিলে কি আসছে? তো দুইজনেই চারজনেই বলবে যুবক কোন গান্দা ডিস্কো, দুনিয়ার গান্দা ডিস্কো। তো বলবে আমার মনে আসছে তোমরা জানলা কি কইরা, বলে ব্লুটুথ দুটোই ওপেন আছে, তোমার দিলে যা আসবে আমার দিলে চলে আসবে, এই জন্যই তো ব্লুটুথ দিছে দুনিয়ায় আল্লাহ। হ্যাঁ, বলবে শুনবা ডিস্কো, তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে, পায়ের দুইটা নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে, কয়জন হবে? চারজন, ঠিক না? পাও কয়টা? আটটা। চারজনের পাও কয়টা? কয়টা? আট। পায়ের নুপুর থেকে জঙ্কার থেকে প্রত্যেক জঙ্কার থেকে 8 লক্ষ কালার বাহির হবে, 8 লক্ষ। কত? সাতকানিয়ার যুবক ভালো করে শোনো, কি ফেসবুক আর কি ইন্টারনেট, কি হোয়াটসঅ্যাপ আর ভাইবার, কি ইমু আর কি সিমু,
এর ভিতরে সারাদিন পড়া থাকো, ঠিক না? হ্যাঁ, না বুঝলা নিজের দাম, না বুঝলা নিজের কাম। হায় যদি বুঝতা দাম, রাগ হয়ে যাব সাতকানিয়ার যুবকরা। কত যুবকই তো কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? বোঝেন নাই মনে হয়, বার্মিস জুতা না কিন্তু আবার। হ্যাঁ, কি সর বাংলাদেশ এখানে আসে ভাঙ্গা পড়ে একটা সময়, ঠিক না? হ্যাঁ, যায়া বেশি বারবার তাকাইছে তো বুঝা ফেলছে, আর দিকে তাকায় পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, একবারে সাইজ করালাম আরেকবার তাকাইলে, ঠিক না? হ্যাঁ, জান্নাতও সৈকত রাখা আছে, ওইখানে জুতা দেখাবে না। বাইদা যার বাইদা, সকালে যাইবা একটায়, বিকালে যাইবা আরেকটায়। ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, আবার সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ। ওইখানেও রাখা আছে, যেটার দিকে চাইবা ওইটা তোমার সাথে হাঁটতে হাঁটতে চলে আসবে। সুবহানাল্লাহ, এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বর দিয়া, এতটুকু কাফুর দিয়া। আল্লাহ রাসূল বলছে, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, যদি সাত সমুদ্রের ভিতরে থুতু দেয় তাহলে মধুতে রূপান্তরিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউ শামস, যদি পাও খোলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লা যাহিকা আলা দুনিয়া লা তালাবরাতি দুনিয়া কুল্লা, যদি শুধু একটা দাগ দেখা দেয় তো পুরো জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, যদি একটা চুলখানি লড়ায় আড়ায় তো তাহতারাতির দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। কার পিছে দৌড়াইতেছ? 60-70 বছর হইতো আর কি, 60-70 বছর হইতো, নাচতে নাচতে আসবে প্রথম যে 8 লক্ষ কালার বাহির হবে নুপুরের জঙ্কার থেকে, সর্বশেষ জঙ্কার হবে, শেষ হবে 40 বৎসর পরে। এই 40 বৎসরে আর একবার ওই কালার রিপিট হবে না, রিপিট দ্বিতীয়বার আসবে না। নতুন নতুন চল 8 লক্ষ নতুন নতুন আসতে থাকবে কালার। হ্যাঁ, কি ডিস্কো দেখছ? প্রত্যেক শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনা, আল্লাহর সাথে দেখা করতে যাবে, আসবে ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে আল্লাহর ওলি, যদি এই ছবিটা তোমার পছন্দ হয় তো আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি। দেখতে দেরি হবে, পছন্দ হইতে দেরি হবে, রূপান্তরিত হইতে দেরি হবে না। বলবেন আমার স্ত্রী কি করে জানবে, এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ, এইখানে রূপান্তরিত হবে ওইখানে বোর কাছে চলে যাবে, আবার বোর্ডটা রূপান্তরিত হবে স্বামীর কাছে চলে হবে আসবে, চিনতে কোনো অসুবিধা হবে না। এমনি না সাহাবা এমনি পাগল হয় নাই, সাহাবাদের যুবক এমনি পাগল হয় নাই, বাচ্চা এমনি পায়ের উপরে বড় করে বড় হয় নাই, যুবক এমনি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নাই, 13 বৎসরের ছেলের কবর এমনি কমরু আইল্যান্ডে হয় নাই। শুনা বলতেছি না, আমি চোখাবো দেখা বলতেছি, কমরু আইল্যান্ড চিনেন? হ্যাঁ, কমরু আইল্যান্ড হলো ভারত মহাসাগরের সর্বশেষ দেশ, যার পরে হলো তানজানিয়া, যেই দেশে মাত্র 12 লক্ষ জনসংখ্যা। কত? 4টা পাহাড় মিলে একটা দেশ, যেটার নাম হলো ফোরেস্টার, যাদের পতাকার ভিতরে 4টা স্টার লাগানো আছে, 4 পাহাড় 4 স্টার। কমরু আইল্যান্ড আরবিতে বলে জুসুরুল কমর, ইংলিশে বলে কমরুস, লেখা আছে মানচিত্রে দেখেন, ওইখানে 13 বৎসর ছেলের কবর আছে, 13 বৎসর ছেলের। বয়স কত? হ্যাঁ, কার ছেলে শুনবেন? হ্যাঁ, মাত চক্ষু কপালে উঠে যাবে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ছেলের নাম কি জানেন? মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান। শুনা বলতেছি না, আমি দেখা আসছি, শুধু শুধু দেখা আসি নাই, ওই কবরের ভিতরে বৈশাখ ঘন্টা কাটায় আসছি। 13 বৎসরের ছেলের কবর ওইখানে যাবে কেন? কোথায় মদিনা, কোথায় কমরু আইল্যান্ড? সারা বৎসরে ভারত মহাসাগরের পানি ফোলে না, বৎসরে একবার ফোলে, একবার ফুলতে 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 ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কমরু সালাদেরকে, বছরে একবার কেন হয়? বলে আমরা জানি না, কিচ্ছু বলতে পারি না। আমি বলতেছি এটা কোনো কিতাবের কথা না, আমার আবেগ বলে, আবেগ বিবেকও না, আমার আবেগ বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় চুমা খাওয়ার স্বাদ, চুমা খাওয়া কোনোদিন স্বাদ মিটাইতে পারবে না, মদিনা মুনাব্বারায় যায় রোজায় আথারে চুমা খাওয়া সম্ভব না,
ভারত মহাসাগর ওইখানে যায় চুমা খাবে কিভাবে? তো ভারত মহাসাগর যেন আল্লাহকে বলে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের থেকে কোন এক মেয়ের কলিজার টুকরা, উসমান ইবনে আফফানের সন্তান, আমার পদদেশে শোয়া, তুমি আমাকে বছরে একবার অনুমতি দাও, আমি এই কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাবো। লম্বা করে কোনো লাভ নাই, আজকে পাক্কা ওয়াদা করে যে আমরা দুনিয়াতে থাকবো না, চলে যেতে হবে, কিন্তু জানিয়া যাওয়ার দরকার তা আমি অর্জন করব। রাজি? ওয়াদা করতে রাজি? ওয়াদা হ্যাঁ। আরো দশমে আমি অ্যান্সার দিব, নামান অ্যান্সার দিব, কিনিয়া জেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিত পাব। যুবক তুমি হই, তুমি হও, বৃদ্ধ হই, যে কেউ হই না কেন, পরিচয় পরিচিতি দুইজনকে রাজি করা যেতে হবে। কাকে? কজনকে? আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ 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 রসুল, বাস দুইজনের গোলাম হয়ে যান। বাইবাবু বলতে পারেন আল্লাহর পাক্কা বান্দা হয়ে যান, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম, আল্লাহর পাক্কা বান্দা। যদি পাক্কা বান্দা হইতে পারি আর আল্লাহর রাসূলের গোলাম হইতে পারি। বেলাল যখন পদধ্বনি আল্লাহর রাসূল শুনতেছিলেন, তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, আমার সামনে কে? আমি ছয়বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছি, আরো আমার আশা আছে, কেন ওইখানে গেলে চোখে পানি আসে, ওই পানি কোথাও আসে না, ওইখানে গেলে কাঁদতে হয় না, বাড়ির দুয়ারে গেলে অটোমেটিক পানি আসতে থাকে। হায় বেলাল, আজকে উন্নতির যুগ, আজকেও তোমার দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না, 1400 বছর আগে তুমি কিরকম ছিলে তুমি জানো, তোমার রবই জানে, তোমাকে হয়তো ওই দিনও পছন্দ হইতো না, আজকের মানুষগুলো যদি দেখলে পছন্দ না হয় তো ওই দিন তো অনুন্নত ছিল, ওই যুগের মানুষগুলো পছন্দ হবে কর্তিকা, কিন্তু তুমি জমিনে হাঁটলে আকাশে পদধ্বনি, কি মর্যাদা তুমি অর্জন করছো, সেটা শুধু আল্লাহর বান্দা খাস বান্দা হওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়ার কারণে। যখন জিজ্ঞাসা করছে যে আমার সামনে পদধ্বনি কার, একবার দুইবার তিনবার, তো জিবরিল ইসলাম হাসতে হাসতে জবাব দিছে, আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলাল, আপনার গোলাম, যে নিজ কবর থেকে যে যেখানে কবর ওইখান থেকে উঠতে বাধ্য। হাদিসে আছে আল্লাহ রাসূল বলছে, আনা আখরুজ, আমি উঠব, আবু বকর আনি ইয়ামিনি, আবু বকর আমার ডান দিক থেকে, উমর আনি ইয়াসারি, উমর আমার বাম দিক থেকে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। কবর হলো সিরিয়ার রাজধানী দামেস্ক, বলছে উঠবে আর উঠেই আজান দিবে, সবাই উলঙ্গ খালি পায়ে কেয়ামতের মাঠে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে, সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, শুধু বেলাল একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তালাশ করবে আর বলবে, আইনা বেলাল, আদ্দিল লানাল ইয়াউমা ইয়া বেলাল, বেলাল তুমি কোথায়, আজকে একটা আজান শোনায় দাও আমাদের। আল্লাহ রসুলের বোরাক আসবে, সমস্ত চক্ষু লেগা থাকবে, কে আর রশিদুরা টানবে, আল্লাহ আওয়াজ দিবে, আইনা বেলাল, খুদ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, রশিদ ধরো আর জান্নাতের দিকে টানতে থাকো, এটার নাম হলো পরিচয়। এটা মিলবে আল্লাহর বন্দেগী দ্বারা, বন্দা হওয়ার দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম হওয়ার দ্বারা। এই জন্য একটা ওয়াদা নিব আপনাদের কাছ থেকে, যদি আল্লাহর পাক্কা বন্দা হইতে চান, কি চান সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ না, পাক্কা বান্দা হওয়ার জন্য ওয়াদা কে কে করতে পারেন দেখি, পাক্কা তো ওয়াদা, হ্যাঁ নামান, কিন্তু নিদর্শন আছে, পাক্কা বান্দা যদি হইতে চান তাহলে সর্বপ্রথম নিদর্শন হলো, পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে, কয়ক্ত কখনো, যেই অবস্থায় থাকি যেথায় থাকি আমি নামাজ ছাড়ব না, ওয়াদা করতে পারেন? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা কোনো নিয়ত না, আজকের থেকে নামাজ ছাড়ব না, নামাজ
আল্লাহ আমাদেরকে দিছিলেন নামাজ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহ বলছে, মুসা জানো তুমি কোথায় আমি কোথায়? হায় তুর পাহাড় যখন দেখতে গেছি না, মনে হয় যে সিনেমা দেখতেছিলাম, সমস্ত পটভূমি যেন সামনে বাইসা আসতেছিল। আসলে কোরআন হাদিস পড়ার পরে যখন দেখতে যাওয়া যায়, তখন সবকিছু মনে হয় যে বাইসা আসে সামনে, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, আমি তলদেশে আপনি চূড়ায়। তো আল্লাহ বলেন, না মুসা, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1,000 বছর রাস্তা, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে, সেই উম্মত কোন উম্মত? বলে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, কখন কথা বলবেন? বলে, ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে, সেজদায়। আর চেয়ে বড় হতবাগার কপাল পোড়া কেউ নাই, আর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, আর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, যে আজানের শব্দ শুনলো কিন্তু মসজিদে গেল না। আল্লাহ কুদরতি পাও বিছায়া দিয়ে বসে আছে, সমস্ত পর্দাকে উঠাইতে চাইতেছে। যেইখানে মুসা আলাইহিস সালাম সমস্ত পর্দার এই পার থেকে কথা বলতেছে, তারপর শর্তের সাথে, আমাদের কোনো শর্ত নাই, সেজদা চাইতে দেরি, পর্দা উঠতে দেরি হবে না। মুসা আলাইহিস সালাম বলছে, উম্মত আমাকে একটু দেখান না। তো আল্লাহ বলতেছে, মুসা অনেক আগে চলে আসছো, তুমি দেখতে পারবে না, সাবাকতা মিনহুম, দেখা সম্ভব না, একটু আওয়াজ শোনানো যাবে? তাল্লা বলছে, ঠিক আছে দেখি। তাল্লা আমাদেরকে আওয়াজ দিতে দেন, ইয়া উম্মতা মুহাম্মদ, আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। কি বলে সাড়া দিছি জানেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে। যান যান মসজিদে যান, পাঁচ ওয়াক্ত নামাজের আল্লাহ অভ্যস্ত হন। বন্দেগীর সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ, শুনেন। এই জন্যই বলতেছি, এই হাদিস দিয়ে বোঝা যায়। আসরের পরেও বলছিলাম, এখনো বলতে বাধ্য, এই উম্মত যদিও দোজখে যাবে, কিন্তু হাত করি হাতে থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, এটা কেমন আসামি, হাত করি নাই, পায়ে বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা জকজকে? তা আল্লাহ আওয়াজ দিবে, আল্লাহ মালিক, এটা আমার বন্ধুর উম্মত। বলছে, হাত করি নাই কেন? বলে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না, যেই পাও মসজিদের দিকে যায় ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক, যেই কপাল আমার কুদরতি পায়ে ঠেকে ওই মাথা চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেরি লাগে না, বাকি জায়গায় আগুন লাগায় দাও। আগুন যখন আসবে ধরতে, তো কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে দেরি, দৌড়াইতে দূরে ভাগতে দেরি করবে না। আগুন চতুর্থবার মালিক আগুনের উপরে কোড়া বর্ষানো শুরু করবে, আগুন চিৎকার দিয়া বলবে, লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না মালিক, তুমি যা ধরো আমি ধরার ক্ষমতা রাখি না। আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ফামাতাহুমুল্লাহু মাউতাতান, আল্লাহ এই উম্মতকে মউতের মতো ঘুমের ঘোরে যেরকম পড়ে, মউত এটাও তো মউত, ঠিক না? ঘুমও তো মউত, এরকম ঘুমের ঘোরে আল্লাহ এই উম্মতকে ঢেলা দিবে, সবাই দোজখের ভিতরে ঘুমায়া যাবে। স্বপ্নে যেরকম আযাব হইলে কষ্ট হয়, স্বপ্নের ভিতরে সমস্ত আযাব হয়ে যাবে, পুরা হয়ে যাবে, তারপরে আল্লাহ জাগায়া উঠা জান্নাতে দিয়া দিবে। ওই আল্লাহর গোলাম হবেন না, কার হবেন? করেন হ্যাঁ, রাজি তো? পাক্কা? সাতকানিয়ার মানুষ আকালকে সকাল থেকে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি নাই, ঠিক না? চলেন, দ্বিতীয় আল্লাহর রাসূলের গোলাম হন। সময় নাই, আসলে সময় চলে গেছে, আমারও এনার্জি নেই, এক তো গরম, দ্বিতীয় বহু দূর থেকে আসছি, 12টার উপরে বাজতে চলছে, আল্লাহর রাসূলের গোলাম হবেন না কেন? সাতকানিয়ার মানুষ কেন হবেন না?
যে আরো সে যাবে আপনাকে ভুলে নাই, তার গোলাম হবেন না কার হবেন। যে আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? বলছে, লা আসআলুকা বিনতি ফাতিমা, আমি মেয়েকে চাইতে আসি নাই। ওয়া আসআলুকা আম্মি আব্বাস, আমি চাচাকেও চাইতে আসি নাই। যাকে আল্লাহ আরো সে উঠায় নিতেছেন, তো আল্লাহ রসুল ইতস্ততা বোধ করতেছেন যে আরো সে উঠবো কি উঠবো না, আরস তো আরসই, এখানে আমার মতো ব্যক্তিত্ব কি উঠা মুনাসিব হবে? তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, বন্ধু উঠেন। বলছে, দুনিয়াতে তো কারো ব্যাপারে কিছু শোনা যায়, কাউকে আপনি থামায়ও দিছেন, কাউকে জুতাও খোলায় দিছেন, এই জন্য আমি ইতস্ততা বোধ করতেছি। আল্লাহ বলতেছে, বন্ধু সম্পর্ক আপনার আমার ভিন্ন, সেটা আবার কি? বলে, ফাইনাল মুসাল মুরিদ ওয়ানতাল মুরাদ, ফাইনাল মুসাল মুরিদ ওয়ানতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে ঘুরত, মুসা আমার তালাশে ফিরত, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসা তালেব ওয়ানতাল মতলুব, মুসা আমার তালাশে ফিরত, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল মুরিদ ওয়ানতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াইতো, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। আমি যদি আপনার উদ্দেশ্যের পিছেই না দৌড়াইতাম, তাইলে বন্ধু কোনোদিন আমি আপনার চেহারার কসম খাইতাম না। ওয়াদ্দুহা, বন্ধু তোমার চেহারার কসম, লা উমরুকা, বন্ধু তোমার জিন্দেগির কসম। কোরআনের ভিতরে আল্লাহ রসুলের নামের বহুত কসম আছে, আল্লাহ খাইছে। বলছে, বন্ধু আজকের দিন ভিন্ন, কি চাইতে আসছেন? বলে, চাচা কেউ চাই না, মেয়ে কেউ চাই না, তো চান কি? আমি আসআলুকা উম্মতি, আমি উম্মত চাই। বলছে, কেন উম্মত চান? বলে, আনতা রব্বুল করিম ওয়ানা নবিকুর রহিম, শুরুতে আপনি রব্বে করিম, আমি শেষে নবী রহিম। কাইফা তুদাইউ হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, আপনি রব্বে করিম আর আমি নবী রহিম, আমার দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না, এই জন্য উম্মত চাই। আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু বন্ধু আজকে নারাজ করার দিন না, আজকে তো খুশি করে ছাড়বো আপনাকে। সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এত দিব যে আপনাকে খুশি করতে বাধ্য করব। বলছে, কসমতুল কিয়ামত ইসমাইল, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আমতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা কুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে, দুনিয়া তো একটা দিছি। সালতো তা, আপনি চাবেন আমি দিতে থাকবো। সাফি তু সাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। যেই নবী আরশে বলে নাই ওনাকে মারবেন না, তো মানবেন কাকে? হ্যাঁ চলেন আরেকটা বেশি দেখাবো না, সারা রাত পুরো দেখানো যাবে ইনশাআল্লাহ, কিন্তু চারটা শুধু দেখাবো, বেশি দেখাবো না। যে মৃত্যুর সময় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে বলেন নাই, যার ঘরের ভিতরে সবার ঘরে ক্ষুধার্ত চলতেছে, সব আম্মাজনের ঘরে ক্ষুধার্ত চলতেছে, চুলা কারো ঘরে জ্বলতেছে না, কারো ঘরে খাওয়ার কিছু নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও নাই, হাসান হোসাইনের কাছেও নাই, সব ক্ষুধার্ত। আম্মাজান বলতেছে, বাতি জ্বালানোর তেল যদি থাকতো তাহলে ক্ষুধার তাড়না এতটুকু ছিল যে ওই তেল পান করা ক্ষুধা নিবারণ করতাম। ওই সময় পরিবারের জন্য চোখের পানি না, পানি হলো কার জন্য? জিব্রিল জিজ্ঞাসা করছে, আপনার চোখে পানি কেন? বলছে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে কে জড়ায় রাখবে, আমার পরে আমার উম্মতকে কে চকিদারি করবে, আমার পরে আমার উম্মতকে কে রাখওয়ালি করবে, আমার উম্মতকে আমার পরে কে দেখবে? তো জিব্রিল আলাইহিস সালাম দৌড়ে গেছে, দৌড়ে আসছে, আর কাইসা কি জবাব দিছে? ইন্নাল্লাহ লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা, বন্ধু আপনাকে আশ্বস্ত করতেছে আল্লাহ আপনার উম্মতকে একা ছাড়বে না। তো বলছে, ইদান ইলা রফিকিল আলা, তাইলে আমি আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। চতুর্থ চতুর্থ, সাতকানিয়ার মানুষ, আপনাদের দিল থাকলে দিল কাঁপবে, এতে কোনো সন্দেহ নাই, যদি দিল থাকে তাহলে দিল ফেড়া যাবে, প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় সিঙ্গা ফুয়ের আগে চারজনকে আল্লাহ পয়দা করবেন, জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, জিব্রিল আলাইহিস সালাম কাঁদতে থাকবেন, তিনজন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে, এখনই ইসরাফিলকে দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়ার জন্য হুকুম হবে, যেটা নফকাতুন নুসুর, সবাই জীবিত হয়ে উঠবে, আমাকে হুকুম করা হবে, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য, আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়,
তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো, উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কদ দাক্কা নিয়া লু আল্লাহু দাক্কা ফানাসিতু, আল্লাহ আমাকে এরকম শিঙায় ফুতে, এরকম ছানা ছানছে প্রথম শিঙায় ফুতে, প্রথম কিয়ামতের সময় এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি কবর কোথায় রাখছি। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর নূর হাত্তা ইয়াস আদারশার রহমান, যে আল্লাহর আরশের লগে ধাক্কা খাবে নূর, জিব্রিল আলাইহিস সালাম নূর দেখে চিনবে, হুকুম হবে নিয়ে আসো বন্ধুকে মাকামে মাহমুদে, আয়েশা পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠো, সাতকান দিল থাকলে কাঁপতে বাধ্য, আল্লাহর রসুল কবর থেকে উঠবে, বলতে বলতে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে, আল্লাহর রসুল উঠবে, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, জিব্রিল আইনা উম্মতি আ উম্মতি ওয়াসালা সাফির জাহান্নাম, জিব্রিল আমার উম্মত কোথায়, উম্মত কি জাহান্নামের কিনারে পচে সারছে। ওই নবীকে মানবেন না মানবেন কাকে বলেন, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, উন্নতি করতে করতে উঠবে, তাহকিক আপনারা করে নিয়েন, জিব্রিল আলাইহিস সালাম কসম খায় আশ্বস্ত করবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিন কেউ ফারে নাই আপনি ব্যতীত, আমি কোথ থেকে আপনার উম্মত জাহান্নামের কিনারে পৌঁছব, তো আশ্বস্ত পাবে, উঠবে মাকামে মাহমুদে যাবে, কিয়ামতের মাঠে একজন ব্যক্তি থাকবে যে উম্মতি বলে চিৎকার দিবে, আর কেউ থাকবে না, সবাই নাফসি নাফসি বলবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোথায় তালাশ করলে পাবো, বলে হাউজে কাউসারে, নাইলে মিজানের কাছে, নাইলে পুলসেরাসের কাছে, বলে তিন জায়গায় দৌড়াইবেন কেন, বলে পিপাসিত উম্মতকে পানি খাওয়ানোর জন্য হাউজে কাউসারের পাশে দৌড়ামু, আবু বকর পেলা ভরা দিবে, উমর আমার হাতে উঠাইয়া দিবে, আমি তাড়াতাড়ি উম্মতের ঠোঁটে লাগায় পান করাইয়া দিব, আবার দৌড়াবো মিজানের কাছে, পাল্লা ঝুকলো কি ঝুকলো না, যদি না ঝুঁকা থাকে তো আমার উপরে যে দুরুদগুলা পড়ছিল ওইগুলা পাল্লার ভিতরে দিয়া তাকে পাল্লা ঝুঁকাইয়া দিব, আবার দৌড়াবো পলসেরাতের পাশে, পলসেরাত পার হইতে পারলো কি পারলো না, যদি না পেরা থাকে ফাইসা যায়া থাকে তো ওই দুরুতের গাঠটি আবার মাথায় দিয়া পার করাইয়া দিব, ওই নবীর গোলাম হবেন না তো কার হবেন, বলেন বিবেক কি বলবে, কার গোলাম হবে, হ্যাঁ বুঝাইতে কি পারলাম, রাজি গোলাম হইতে, পাক্কা হ্যাঁ ওয়াদা, তাইলে আমান আজকে থেকে পাক্কা ওয়াদা করেন, জিন্দেগির কোন কর্ম সুন্নতের খেলাফ করব না, কি ইনশাআল্লাহ না ওয়াদা, হ্যাঁ হ্যাঁ আপনি যদি পাক্কা ওয়াদা করেন আনা ইন্দাসন্নি আব্দিবি, এই হাদিস মতে আমি যদি পাক্কা ওয়াদা করি তাহলে আল্লাহ আমার সাথে এরকম মুআমেলা করবে, এই মজলিসের ভিতরে কে কে পাক্কা ওয়াদা করতে পারে যে আজকে কালকে সকাল থেকে একটু পরেই ঘুমাইতে যাব, তো যাওয়ার আগে কমসে কম আমি যদি নাও জানি তাইলে আমার কোন শিক্ষিত আলেম বন্ধু বান্ধব থাকলে, আলেম মাদ্রাসার ছাত্রের সাথে সম্পর্ক থাকলে ওকে ফোন করে জানা নিব যে গুমানের সুন্নত কি আমাকে জানায় দাও, আমি আজকে থেকেই পালন করতে রাখ প্রস্তুত যে আমি ঘুমাবো তো নবীর সুন্নতের খেলাফ ঘুমাবো না, এটাই হলো গোলামির সবচেয়ে বড় নিদর্শন, আর যদি এটাও না পারেন কমসে কম বাহ্যিক নিদর্শন যেগুলো আছে ওগুলা মেরে দোস্ত, আজকের থেকে পাক্কা ওয়াদা করি, বাহ্যিক কিছু নিদর্শন আছে যেগুলো দিয়ে দেখলে বোঝা যায় যে আপনি একজন মুহাম্মদি, আপনি একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কমসে কম বাহ্যিক, আপনি বলবেন বাহ্যিক সুন্নত দ্বারা কি হবে, তাইলে আমি আপনাকে একটা দলিল দেই, বনি ইসরাইলের সামিরি যখন পার হয়ে যায় ডুবার থেকে বেঁচে যায় তো মুসা আলাইহিস সালাম দেখতেছিলেন যে সামিরি বেঁচে গেছে, যার কারণে 587,000 বনি ইসরাইলকে জবা করা হয়েছে, যার কারণে, যার কারণে 587,000 বনি ইসরায়েলকে যার কারণে জব করা হয়েছে, যখন নদীর থেকে বাহির হইতেছে বাইচা তো মুসা আলাইহিস সালাম মাথা ধরে চিৎকার দিয়ে বসা পড়ছে, আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কি হয়েছে, আল্লাহ এটারে বাঁচিয়ে দেন কি জন্য, কেন ফেরাউন তো কষ্ট দেয় ঠিক আছে কিন্তু এইটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাকে, কেমনে
দেখেন চুল আমার মতো, দাড়ি আমার মতো, পাগড়ি আমার মতো, জুব্বা আমার মতো, লাঠি আমার মতো, কথা বলার ভঙ্গি আমার মতো, ২৪ ঘন্টা সব জিনিস দিয়ে আমাকে ব্যঙ্গ করে। কি করে, কি ব্যঙ্গ বুঝেন? হ্যাঁ, ব্যঙ্গ করে আমাকে। আল্লাহ বলতেছে, মুসা মারতে তো আমিও চাইছিলাম, ঠিক না? আমিও চাইছিলাম মরা যাক, কিন্তু পারি না। কেন জানো? তোমার মতো দাড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো পাগড়ি পায়া দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো পাগড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো জুব্বা দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো অঙ্গি ভঙ্গি দেখে লজ্জা পেয়ে গেছি। আমার বন্ধুর রূপ রেখা যার শরীরে, তাকে আমি ডুবায় মারি কি কইরা? যদি মুসা আলাইহিস সালামের রূপ রেখা দিয়া সাবেরি বাঁচতে পারে, তাহলে দুজাহানের বাচ্চার রূপ রেখা দিয়া ও সাতকানিয়ার মানুষ আমরা কেন বাঁচতে পারবো না? তাইলে আজকে ওয়াদা করেন, সুন্নত মতো তো জিন্দেগি কাটাবো, কাটাবোই। আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্জিক রূপরেখা আর কোনোদিন ছাড়বো না। রাজি? পাক্কা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك اللهم لا نحصي ثناء كما أنت أثنيت على نفسك اللهم لك الحمد كله ولك الثناء كله ولك المجد كله كما ينبغي لجلال وجهك اللهم نتوسل إليك أسماءك الحسنى صفتك العليا كل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم لك الحمد كما ينبغي لجلال وجهك الكريم لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوالي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم عفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني الماري الضال النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور أنت جل جلاله اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وكريح وعظيم سلطانك الله شنار পর্ব ছিল শেষ, বলার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব মাল্লা। আমরা আপনার শাহী দুয়ারে হাত তুলছি মাওলা, কোন সময় কোন জায়গায় কাদেরকে নিয়ে হাত তুলছি মাওলা? চাওয়া ছাড়া তো এত নেয়ামত দিছেন, গুনতে গুনতে জিন্দগি শেষ হয়ে যাবে, জুনিয়র জীবনও শেষ হয়ে যাবে, কিন্তু নেয়ামত কই না শেষ করা যাবে। যেই প্রভু চাওয়া ছাড়া এত দিতে পারে, সে চাওয়ার ব্যাপারে কখনো কৃপণতা করতে পারে না। আমাদের বিশ্বাস, চাওয়া ছাড়াই যদি এত নেমত দিয়া থাকো, তো আমরা বেশি কিছু তোমার কাছে চাই না, আমাদেরকে তোমার পাক্কা বান্দা বানায় না। আল্লাহ, তুমি তো কতজনকেই বাধ্য করছো, কত মখলুককেই বাধ্য করছো, আকাশকে গতি ছাড়া দাঁড়াইতে বাধ্য করছো, জমিনকে পানির উপরে স্থির থাকতে বাধ্য করছো। তুমি ইচ্ছা করলে আমাদেরকে তোমার পাক্কা বাঙ্গা বানায় দিতে পারো, তোমার ইচ্ছা এতটুকু হইলেই হবে, আমরা হইতে দেরি হব না মাওলা। তুমি আমাদেরকে পাক্কা বান্দা বানানো ব্যতীত তুমি আমাদেরকে কবরে নিও না, তোমার বন্ধুর পাক্কা গোলাম বানা দাও, তোমার বন্ধুর পাক্কা গোলাম বানা দাও। এই মহফিলকে তুমি কবুল করো, এই মহফিলকে তুমি কবুল করো, বক্তাদেরকে কবুল করো, শ্রোতাদেরকে কবুল করো, আয়োজকদেরকে কবুল করো। আয় আল্লাহ, এটাকে এই এলাকার হেদায়েত না, সারা দুনিয়ার হেদায়েতের জন্য জরিয়া বানা।
হেফাজত করেন, মুসলমানকে দুরারোগ্য রোগ কোনো দিন দিয়ে না, হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিসের রোগ দিয়েন না, ক্যান্সারের রোগ দিয়েন না, দিয়া থাকলে আপনি কুদরত দ্বারা শেফা দিয়া দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, যারা প্রবাস জীবনে আছে মাওলা তাদেরকে আপনার যাওয়ার রহমতের ভিতরে জায়গা দিয়া দেন। আল্লাহ আল্লাহ, এমনিই তো প্রবাস জীবন কষ্টের মাওলা, তাদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, পরেশানি ছাড়া হালাল রিজিকের বন্দোবস্ত করা দিয়ে মাওলা। কাউকে কফিনের ভিতরে দেশে ফিরত পাঠান না, কফিনের ভিতরে দেশে ফিরত পাঠান না মাওলা। এই মহফিলের আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন মাওলা। যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতা মাওলা, খবর ওই দোয়া করবো যে দোয়া তুমি শিখেছো, রব্বির হাম হুমা কামা রব্বায়, রব্বির হাম হুমা কামা রব্বায়। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে সিরিয়ার আর ফার্মার মুসলমানকে হেফাজত করেন, আমাদের দেশ কক্সে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের ভিতরে জোর মিল মহব্বত পয়দা করা দেন, আপোষে জোর মিল মহব্বতের সাথে থাকার তৌফিক নসিব করেন, সমস্ত অরাজকতাকে দূর করা দেন, আমাদের দেশের উপরে রহম করেন, করম করেন, ফজল করেন। আল্লাহ আপনি কেন করবেন না মাওলা, এমন দেশ তো দুনিয়ার কোথাও নাই, এত আলেম কোনো দেশে নাই, এত মাদ্রাসা কোনো দেশে নাই, এত হাফেজ কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত মসজিদ কোনো দেশে নাই, এত মাদ্রাসা কোনো দেশে নাই, এত মুসল্লি কোনো দেশে নাই, এত পর্দা নিশীন দুনিয়ার কোনো দেশে নাই। আয় আল্লাহ, তোমার নামের উপরে এত বড় বড় ইস্তেমা দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশ কোথায় হেফাজত করে? আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।